আমি শারমিন পেটজো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। শুরুতে দেশের বাইরের খবর। আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল কায়দা শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছেন। আজ জাওয়াহিরির মৃত্যুর খবর নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার এই ড্রোন হামলা চালানো হয়। বাইডেন বলেন জাওয়াহিরি মার্কিন নাগরিকদের উপর হত্যাকাণ্ড ও সহিংসতা চালিয়েছিলেন। এই সন্ত্রাসী নেতার মৃত্যুর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। হামলার সময় আল কায়দার এ নেতা কাবুলে একটি বাড়ির ব্যালকনিতে অবস্থান করছিলেন। এ সময় ড্রোন থেকে তাকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে জাওয়াহিরির মৃত্যু হয়। এবারে দেশের খবর। 1994 সালে আনসার বিদ্রোহের ঘটনা অভিযোগ থেকে খালাস পাওয়াদের মধ্যে যাদের বয়স ও শারীরিক মানসিক সক্ষমতা আছে তাদের চাকুরিতে পুনর্বহাল প্রশ্নে আপিল বিভাগ আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চে রায়ের জন্য মামলাটি কার্যতালিকার এক নম্বরে রাখা হয়েছে। বিভিন্ন দাবি আদায় 1994 সালের 30 নভেম্বর আনসার বাহিনীতে অসন্তোষ দেখা দেয়, যা পরে বিদ্রোহে রূপ নেয়। সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের সহযোগিতায় ওই বছরের 4 ডিসেম্বর বিদ্রোহ নিয়ন্ত্রণ করা হয়। সদ্য সমাপ্ত সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ পর্যালোচনা করে নির্বাচন কমিশন শিগগিরই একটি কৌশলপত্র প্রস্তুত করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। ওই কৌশলপত্র সহ সবাইকে একই মঞ্চে নিয়ে বিশেষ সংলাপে বসবেন বলেও জানান এই কমিশনার। সেপ্টেম্বরের মধ্যেই খসড়া চূড়ান্ত হবে, পরে গণমাধ্যম, শিক্ষাবিদ, বিশেষজ্ঞজন ও দলগুলোকে ডাকা হবে। এক্ষেত্রে ডাকা হবে প্রথম সংলাপে সাড়া না দেয়া বিএনপিকেও। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম আজ উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এরপর ক্রেতারা পণ্য পাবেন। এর আগে টিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা মহানগরী সহ সারা দেশে 1 কোটি পরিবারের মধ্যে পণ্য বিক্রয় কার্যক্রম সোমবার থেকেই শুরু হবে। তবে সোমবার টিসিবি জানায় বরাদ্দ দেওয়া শুরু হলেও ভোক্তা পর্যায়ে পণ্য মিলবে আজ থেকে। এ দফায় কার্ডধারীরা প্রতি লিটার সয়াবিন তেল 110, প্রতি কেজি চিনি 55, মসুর ডাল 65 ও প্রতি কেজি পেঁয়াজ 20 টাকা দরে কিনতে পারবেন। নারী ইন্টার্ন চিকিৎসককে উত্তক্তের প্রতিবাদ করায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে বহিরাগত রায়। এ সময় ওই দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনার পর গতরাত 8টার দিকে সড়ক অবরোধ ও ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে রাত 1টার দিকে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা ওসমানী হাসপাতালের পরিচালক মাহবুব রহমান ভুঁইয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। গতরাতে কক্সবাজারের টেকতাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার 4 বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ ও র্যাব। এ সময় অপহরণকারী ফরিদ আহমেদকে আটক করা হয়েছে। উদ্ধারকৃতরা হলেন নোয়াখালীপাড়ার আমিনুর রহমান, মোহাম্মদ নূর, ইলিয়া ও সৈয়দ আহমদ। টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন উদ্ধার ব্যক্তিদের আজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কারা জড়িত তাদের খোঁজ করার চেষ্টা চলছে। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। প্রথম টি টোয়েন্টিতে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজে এনেছে 1-1 সমতা। হারারেতে আজ বিকেল 5টায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে লড়াইয়ে নামবে টাইগাররা। তবে লড়াইয়ের আগে ইনজুরি হানা দিয়েছে সফরকারী শিবিরে। আঙুলের চোটের কারণে সফর শেষ অধিনায়ক নুরুল হাসান সোহানের। তার জায়গায় আজ টাইগারদের নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন। সোহানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে মাহমুদুল আরিয়াতকে। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত সংবাদ জানতে চোখ রাখুন দুপুরের সংবাদে।